শালার শ্বশুর বাড়ি যাবো, এই সময় শালার পেশাবের চাপ উঠলো, শালার মুদা ধরলে এই সময়, একটু পরে পেশাবের চাপ উঠতে পারলো না, শ্বশুর বাড়ি যাওয়ার সময় পেশাবের চাপ উঠলো। হ্যাঁ বলো, বিরক্তর কাজ। যা খরে বাপ রে বাপ, শান্তি পেলাম, পেশাব করে যাই শ্বশুর বাড়ির দিক যাই। যা খরে বাপ রে বাপ, যাই শ্বশুর বাড়ির দিক, দেখি মাথার চুল টুলগুলো একটু দেখে নেই, দেখি ঠিক আছে কিনা। আচ্ছা যাক, সব ঠিক আছে, দেখি এখন আল্লাহ যদি আছে গাড়ি স্টার্ট দিয়ে দেখি দিয়ে যাই। যাক যাক, কি ব্যাপার, কি হলো গাড়িতে, কি সমস্যা, কেবলই ভালো গাড়ি থিয়া পেশাব করতে গেলাম, কেবলই ভালো গাড়ি থিয়া পেশাব করতে গেলাম, কি হয়েছে গাড়িতে, কি ব্যাপার, এখানে তো কোনো সমস্যা নেই, বিষয়টা কি গাড়িটা এরকম করতেছে কেন, এটা তো আমি ভালো গাড়ি রেখে গেলাম পেশাব করতে। ওহো, কে জানি তার খুলে রাখছে মনে হয় রে শালার, এইবার হবে, এইবার হবে, ঠিক আছে, এইবার এইবার ঠিক, ও এইবার ঠিক আছে। হ্যাঁ দেখি দেখি কি সমস্যা, গাড়ির তেলের লাইন বন্ধ আছে নাকি, না 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 সব তো ঠিক আছে, দেখি দেখি আরেকবার। ইস কি সমস্যা বুঝলাম না বিষয়টা, ভালো গাড়িটা, ইস গাড়িটা তো বিরক্ত করে দিল আমাকে, আমি তো গাড়িটা নিয়ে পাগল হয়ে গেলাম, দেখি তো এদিকে কিছু আছে কিনা, না এদিকে তো সব ঠিক আছে। ওহো, এই যে লাইনটা খোলা, বোধ হয় লাগাইতে ভুলে গেছি কিনা, মনে হয় লাগাইতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ এই যে এইবার ঠিক আছে, এবার দেখি দেখি চাবিটা ঠিক আছে কিনা। হ্যাঁ চাবিও ঠিক আছে। কি ব্যাপারটা কি, ব্যাপারটা কি বুঝলাম না, গাড়িটাতে গাড়িটাতে আজকে জ্বালা শেষ করে ফেললো আমাকে। হ্যাঁ শালার গাড়ি, এই শালার গাড়ি, শালার গাড়ি তো পাগল বানায় ফেললো রে, মাথাটা তো খারাপ করে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নিবো না এই গাড়ি, এই গাড়ি আজকে আর নিবোই না, গাড়ি শ্বশুরবাড়ি চলে যাবো। শ্বশুর বাড়ি যাওয়া, শ্বশুর বাড়ি যাওয়া, শ্বশুর বাড়ি যাওয়া।